بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين صدقت يا ربنا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما تزال بني آدم عبد يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه متفق عليه وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الحمد لله قرآن كريمের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আমরা এসেছি নিয়ামতের শুকরিয়া আদায় অনেকদিন পর্যন্ত শুনছি যেন আমাদের শুকরিয়া কীভাবে আদায় করা লাগে আলহামদুলিল্লাহ বলবেন হয়ে যাবে না কোরআন এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক জানাচ্ছেন লাইন শাকার কম লাজিদান না কম অলাইন কাফার কম সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেব বাড়িয়ে দেব মুফাসসির বলেন যদি কেউ সত্যিই শুকরিয়া আদায় করতে যায় তিনটা শর্ত যেন সে আদায় করে তাহলে বুঝবে তার নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহ ওইটা বাড়িয়ে দেবে মাস্ট বি এই যে লাজিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এত বড় গুরুত্ব দিয়ে আল্লাহ কোরআনে কারিমে খুব কম কথাই বলেছেন খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে দুইবার আল্লাহ তাকিদ দিতেন না সুতরাং শুকরিয়া আদায়ের মাধ্যমে এতদিন যেটা জেনেছেন যে টুটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকর তুলে বললেন আলহামদুলিল্লাহ হয়ে গেল না এটা একটা বাক্য এটা কি এর যে তিনটা শর্ত আছে এক নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে যেটা নিয়ামত এই যে মুক্ত জীবনে এখন সবার সামনে কোরআনের ওপেন যে কথাগুলো আছে আল্লাহ যে ফোর্সে বলতে বলেছেন ওইভাবে আমরা এখন বলতে পারছি এটা যে কত বড় নিয়ামত যে পনেরো বিশ দিন আগেও আপনি এভাবে পাননি কত জায়গায় কোরআনের কথা বলতে গেলে চারিদিক থেকে আওয়াজ আসতো এটা বলবেন না ওইটা বলবেন না এটা বাদ দিন এখন ওর পরিবেশ নেই কারণ এই দেশটা এখন কোরআনে কারিম অপেনভাবে চালানোর জন্য যারা দায়িত্বে আছে বারবার আমাদেরকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এখন যিনি আছে বিশেষ করে গোয়েন্দা বিভাগে খুব ডেঞ্জারাস সাতাশটার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে দেশ তার ভেতরে সবচাইতে বড় ভয়ঙ্কর যারা আমি নাম নিলাম একেবারে প্রধান যিনি গত বর্ষ দিন বলেছিলেন যে হুজুর আমার নাম্বারটা সেভ করে রাখবে এতদিন পর্যন্ত কোরআনে কারিমের কথাগুলো বলতে গেলে বিভিন্ন বাধা এসেছে আমরা দেখেছি এখন থেকে আর কোনো বাধা নেই যে ফোর্সে আল্লাহ জানিয়েছেন আপনার তাফসির মাহফিলে ওই ফোর্সে কথা বলবে
কেউ যদি বাধা দেয় শুধু আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে কেটে রেখে দেবেন। তো এই জন্য বলছি অফেনের এই যে সুযোগটা, একটা নিয়ামত এটা। বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন মক্কায় দিন প্রচার করেছিলেন তিনি পরাধীন ছিলেন। মদানাতে যাবার পরে যিনি ক্ষমতা পাওয়ার পরে যখন আবার প্রচার শুরু করলেন তখন তিনি স্বাধীন। তখন কি দেশটা মক্কা মদিনা খুব বড় না, এই দুইটা শহর ছোট। আমাদের বাংলাদেশের মতো 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে পুরা সৌদি আরব ওই রকম বড়। কিন্তু মক্কা মদিনা তো একটা শহর, একটা জেলা, অত বড় না। তো এই হিসাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব ছিলেন মদিনার। কিসের? উনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। কোন জায়গার? এতটুকু জায়গার একটা ক্ষমতা পাওয়ার পর তামাম দুনিয়া তিনি কাঁপিয়ে ফেলেছেন। এই যে সিঙ্গাপুরের নাম শুনি, আমি কয়েকদিন আগে ছিলাম ওখানে, খুব বড় রাষ্ট্র বাংলাদেশের চাইতে না। এদিক ওদিকে মিলে সর্বোচ্চ 42-43 কিলোমিটার, তার মানে আমাদের ঢাকা জেলা মনে হয় এদিক ওদিকে মিলে কমপক্ষে 50 কিলো হবে, তার চাইতেও বেশি। এতটুকু একটা দেশ না, তারপরও তারা তামাম দুনিয়ার ভেতর একটা নাম করেছে না? মুক্ত স্বাধীনভাবে কথা বলার জন্য বড় দেশ দরকার নেই, ছোট দেশই হোক। কিন্তু যে পরিবেশ এখন আমরা ফিরে পেয়েছি, এটা যদি অক্ষুণ্ণ রাখতে না পারি আবার যদি পরাধীন হয়ে যায়। কোরআন শুধু না, নিজের ব্যক্তিগত কথা বলতে গেলেও 4 বার হিসাব করা লাগবে। সেই হিসাবে যখন একটা মুক্ত জীবন পেলাম, এটা যে কত বড় নিয়ামত, যারা ভুক্তভোগী তারা টের পাচ্ছেন। আমরা যারা অন্তত কথা বলি এই দেশে তারা আমরা জানছি যে এটা কত বড় নিয়ামত। গোয়েন্দা বিভাগের এই প্রধান উনি আরও 2টা কথা আমাকে জানিয়েছে, এটা যেহেতু রেকর্ড হয় সেই জন্য বলছি, উনিও শুনবে হয়তো কালকে, আমি সেভ করে রেখেছিলাম। বা উনি জানিয়েছে যেখানে যেখানে কোরআনের আলোচনা করবেন কমিটিকে আগে থেকে জানিয়ে দেবেন, তারা যেন মেয়েদের প্যান্ডেল আলাদা করে আর ওখানে যেন কোনো পুরুষ মানুষের দায়িত্ব না দেয়। এটা একটা ভালো দিক। 2 নম্বরে মেয়েদের উপস্থিতি বোঝার বা সক্ষমতা যাদের আছে যে এই পরিমাণ হতে পারে, ওই পরিমাণ লক্ষ্য করে তাদের জন্য আলাদা টয়লেট, অজুখানা, নামাজের এরকম একটা ব্যবস্থা করিয়ে দেবেন, এ কথা যেন তারা পালন করে। তার মানে যে লোকটা আছে আমার মনে হয় ইসলামী মাইন্ডের, ইসলাম সম্পর্কে অন্তত কিছু জানি। এর আগে যারা ছিল এরকম কোনো কথা আমি বলতে শুনিনি, আরও তারা মুখ চেপে ধরত, মুখ যে চেপে ধরে এরকম একটা ছবি ভাইরাল হয়নি। আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন আমি বায়ান শিখিয়েছি। কথা বলা এটা দুনিয়ার কেউ শেখায় না, কথা বলা এটা যদি দুনিয়ার কেউ শিখিয়ে দিত কত বোবা মানুষ আছে কথা বলতে পারে না। এই মজেজা যেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ দেয়নি, একজনকে দিয়েছিলেন, হযরত ঈসা নবী। তিনি বোবা মানুষকে যদি মুখে হাত বলিয়ে দিতেন সে কথা বলতে পারত, এটা তার মজেজা ছিল। আল্লাহ বলেন একটা কথা মানুষ যখন বলে কমপক্ষে এই কথাটা আমার 27টা ফেরেশতা তৈরি করে। আমরা মনে করছি কথয় আকারে কতটুকু বিষয় বলে ফেললাম, না। আল্লামাহুল বায়ান আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এখন যারা আধুনিক বিজ্ঞান ওরা জানাচ্ছে মুখের এই 1 ইঞ্চি জায়গার ভেতরে 27টা স্তর আছে। একটা কথা তৈরি হতে 27 বার ধাক্কা লাগে, এরপরে শেষবারে এসে বের হয়। আপনারা টের পাচ্ছেন কি জিনিস আল্লাহ দিয়েছে? উনি যদি এই নিয়ামতটা কেড়ে নিত আপনি কোনো আদালতে মামলা করে ফেরত পেতেন? বলেন, এখনই তো আপনার শুকরিয়া আদায় করা দরকার এই নিয়ামতে না, শুধু আলহামদুলিল্লাহ। এটা আমি আগেই বলেছি, এটা একটা বাক্য, শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র। কিন্তু এর শর্ত আছে, কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় কয়টা শর্ত পালন করা লাগে? 1 নম্বরেই বলা লাগবে যে হ্যাঁ এটা আমার নিয়ামত। এ দেশটা এখন এই যে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ যারা করে দিল, এটা নিয়ামত স্বীকার করা লাগবে না? যাদের মাধ্যমে হয়েছে তাদেরকে স্মরণ করার দরকার নেই। নবীজি বলেন কেউ যদি উপকার করার পরে তার শুকরিয়া আদায় না করে, ও যেন আল্লাহর শুকরিয়াও আদায় করে না। এই জন্য যারা এ কাজ করলেন আমরা তাদেরকে
মন থেকে স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ শাহাদতের মর্যাদা যেন প্রত্যেককেই দান করেন যাদের ইমান আছে। ঢাকাবাসী, দুই নম্বরে ওই নিয়ামতটা সামনে আসার পরে মনের ভেতর একটা আলাদা শান্তি আপনি পাবেন, আমরা এখন অনেকেই পাচ্ছি। যে আলাদা শান্তিটা পাবে না শুধু তারা, জালেম যারা, তারা কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার জন্য মনে আনন্দ পাবে না, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। এই জন্য দেখেন, যারা জুলুম করেছিল সবার না, সত্যিকার অর্থে যারা জালেম ছিল তারা এখন দিন যত যাচ্ছে ওদের কোনো শান্তি নেই, ক্ষতি বৃদ্ধি হচ্ছে। এইটা তো মিলছে না, এটা বানিয়ে বললাম নাকি? তাফসীরের ভাষা অনুযায়ী এখন এটা খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। যে নিয়ামত পেলে শুকরিয়া আদায় করার দ্বিতীয় মাধ্যম এইটা যে আপনার মনে একটা আনন্দ আসবে, শান্তি পাবেন একটা। কিন্তু কাফের যারা, জালেম যারা, তাদের জন্য কোনো শান্তির ঘোষণা নেই, ওদের দিন যত যাবে ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। জালেম যারা ছিলেন তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছেন, কারণ আপনার দুনিয়াও শেষ, পরকাল তো শেষই। কি হলো বলেন তো, আপনার জুলুম করে নিজের জীবনটা ধ্বংস করে দিলেন। এখন এখন যদি বলেন হুজুর তার জন্য দোয়া করেন, কি করব দোয়া করি, কারণ জালেমদের জন্য দোয়া করলে কবুল হয় না, জালেমদের জন্য দোয়া করাও নিষেধ। কত বড় ক্ষতি করে ফেললেন আপনি নিজের। এখানে লিখে দিয়েছেন ইসলাহি মাহফিল, সংশোধনের জন্য বলছি, কত বড় ক্ষতি যে হয়ে গেছে আপনার, এই ক্ষতি আর ওঠার মতো না। রব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর জালেমেরা, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ-জালিমিন, হে নবী জালেমদেরকে আমি হেদায়েত দেই না, সুতরাং ওর জন্য দোয়া করে আমি হামজা করব কি। ইয়াহদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত জালেম দুনিয়ায় আসবে, কোন জালেমের জন্য দোয়া করা জায়েজ নেই, এমনকি জালেমের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না, হেদায়েতও দেবে না। এত রাগ আল্লাহর জালেমদের উপরে, কোরআনে কারিমে সবচাইতে ভয়ঙ্কর মনে হয় আমার কাছে এই আয়াতটা, সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ইন্নামাসসাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এই খেয়াল করে আমি আমার ঈমান থেকে কথা বলছি, কে আমার দিকে তাকিয়ে আছে চোখ বন্ধ করে আছে, কি খুশি হবে বেজার হবে না, আমি আমার আল্লাহর দিকে আর আমার ঈমানের দিকে তাকিয়ে বলছি। সত্যি আমি মন থেকে কথাগুলো বলছি, আপনি একটু ভাবেন। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। খেয়াল করেছেন কত ওজনে কথার, সরাসরি মামলার বাদি আল্লাহ নিজে কেস করবেন। কে? আপনার মনের ভেতরে যদি এরকম কিছু থাকে তো ভয়তে কেঁপে ওঠার কথা, আল্লাহ মামলার বাদি। আপনার তো অনুভূতি আমি দেখছি না। এখন যদি বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার নামে মামলা করবে, আপনার মনে হয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ সর্বোচ্চ জায়গায় এখন তিনি আছেন। এরকম ডক্টর ইউনুস পৃথিবীর ময়দানে আছে এখন 228 জন, কারণ 228টা রাষ্ট্র আছে এই দুনিয়ায়, প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা একজন প্রধান আছে, মানে তার ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন। এই 228টা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধান যদি আপনার নামে মামলা দেবে, ঘোষণা দিয়ে দেয় যে আপনার সব বন্ধ হয়ে যায়, একটু ভাবেন, এরকম ইউনুস 228টা না, আরও যত গ্রহ নক্ষত্র আছে, যত সৃষ্টি আল্লাহর আছে, সবার যিনি হাকিম বিচারক তিনি বলছেন আমি নিজে মামলা দেব।
কাদের বিরুদ্ধে? বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, নাস মানে মানুষ, যারা মানুষের উপরে জুলুম করেছে করবে। এবার তামাম পৃথিবীর সাথে একটা মিলান, জালেম যারা তারা হামজার মামলার আসামি না আল্লাহর। কি মনে হচ্ছে বলেন তো, আল্লাহ নিজে মামলা দিচ্ছে অথচ নিজেই বিচারক তিনি, আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন, সব যাইতে বড় বিচারপতি কে? উনি নিজেই বিচারক, নিজেই মামলা দিচ্ছে, রায় তো উনি দেবে। আপনার কি মনে হয় যে আপনার পক্ষে রায় আসবে? বাদী যিনি তিনি নিজে বিচারপতি, তিনি মামলা দিচ্ছে নিজে, রায় দেবেন তিনি, কি হচ্ছে এবার বলেন জালেমদের? কত খারাপ বদনসিব, কপাল খারাপ ওই জালেমদের যারা জুলুম করেছে দুনিয়ায় এখনো করছে। দুই নম্বরে কাদের বিরুদ্ধে আল্লাহর মামলা? আমার মনে হয় দ্বিতীয় আয়াতের দ্বিতীয় শব্দটা না বললেই ভালো হয়, এটা একটু ঝামেলা আছে। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালায় তাদের বিরুদ্ধে আল্লাহর মামলা। এ 5 তারিখের পর থেকে আজকে 27 তারিখ, এই কয়দিনে কতবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। সুতরাং যারা এগুলো করছেন, আপনার বিরুদ্ধে ডক্টর ইউনুসের মামলা না, আল্লাহর মামলা আপনার বিরুদ্ধে। আপনি এখন সব কিছু সামনে নিয়ে এসে এটা করা লাগবে ওটা করা লাগবে, তো 15 বছর কোথায় ছিলেন? আমার যদি শব্দের অর্থ ভুল হয় যদি আলেম থাকেন একটু বলে দেন, ওয়া বগুনা ফিল আরদি বিগয়রিল হক, পৃথিবীর ময়দানে যারা অন্যায়ভাবে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করে বেড়ায়। দেখেন তো মাঝে মাঝে এক একটা ইস্যু তৈরি করে মাধ্যম তালাশ করে খালি কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, চেষ্টা চালিয়েই যাচ্ছে। তাদের জন্য আল্লাহর ঘোষণা, উলাইকা লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আমি দুনিয়ার আখেরাতে রেডি করে রাখছি। কোরআনে কারিমের কিছু মানবেন আর কিছু মানবেন না তাদের জন্য সতর্ক বার্তা এই সূরা বাকারা 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এ পৃথিবীতে লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্ত কলার পাতায় শুয়ে থাকা লাগবে তাদের জন্য যারা কোরআনের কিছু বিশ্বাস করে আর কিছু মানতে চায় না। এরকম মানুষ বাংলাদেশে ছিল? ছিল মানে এখানেও আছে? ওদেরকে কোরআনের নামাজের কথা বললে ঠিক আছে, কিন্তু নামাজের শিক্ষায় ওরা নেই। নামাজ পড়তে বলবেন, তাহাজ্জুদ মিলে 6 অক্ত পড়বে, কিন্তু নামাজের যে 27টা শিক্ষা একটা বলতে শুরু করে তখন বলবে এটা রাজনীতি। নামাজের প্রথম শিক্ষা কি? এই যে কাতার সোজা করো, ইমাম সাহেব বলে না বারবার, আমি তো কাবায় যতবার নামাজ পড়েছি, কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, বারবার একামত হয়ে যাওয়ার পরে মাইকে ঘোষণা দেয় আরবিতে, বাংলা হচ্ছে কাতার সোজা করো, কাতার সোজা করো, 3 বার বলে। ওই সময় বুঝি নাই 16 সালে, এখন টের পাচ্ছি যেটার গুরুত্ব কি। কেন বারবার 5 অক্ত নামাজের আগে কথা বলা লাগবে ইমাম সাহেবের, তাও একামত হয়ে যাওয়ার পরে? এই জন্য বারবার এ কথা নবীজি জানিয়েছেন, কাতার যদি সোজা না থাকে
যার জন্য কাতার বাঁকা হবে সেই লোকটা হেদায়েত থেকে চিরবঞ্চিত হয়ে যাবে। এতটুকু শেষ না ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর, কাতার সোজা করার ভেতরে যে একতা, ঐক্যবদ্ধ। মানুষ যেভাবে কাতারের ভেতরে কোনো দল মত রাখে না যে এখানে সবাই এক, কারণ এখানে আল্লাহর বিধান পালন করা হবে। কয়টা? হ্যাঁ, না, আল্লাহর বিধান এখানে পালন করা হবে একটা, তার নাম সেজদা। নাম কি? সেজদা দেওয়ার জন্যই তো এত আয়োজন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সেজদা দেওয়ার জন্যই মানুষের এত আয়োজন। বিশাল মসজিদ বানিয়েছি, হচ্ছে না, আবার শুনলাম যে দুইতলা করবে, ওই যে গাছতলায় বাসতলায় ওখানেও নাকি মানুষ বৃষ্টির ভেতরে নামাজ পড়ে। কি গুরুত্ব দিয়ে দুইতলা মসজিদ বানাচ্ছে, মানুষ যেন কষ্ট না পায়। পাঁচ অক্ত আজান দেওয়ার জন্য আলাদা একজন মুয়াজ্জিন আছে, এটা পরিষ্কারের জন্য খাদেম আছে, টয়লেট এবং ওযুখানার জন্য আলাদা ক্লিনার আছে আলাদা। পাঁচ অক্ত নামাজ পড়ানোর জন্য একজন ইমাম আছে, জমা পড়াবে আর একজন খতিব আছে। এত আয়োজন করে উদ্দেশ্য, আল্লাহর একটা বিধান এখানে পালন করা হয়, তার নাম সেজদা। নাম কি? এবার আপনার বিবেককে বলেন তো, একটা বিধান পালন করতে গিয়ে যদি এত আয়োজন করা লাগে, বার বার বলা লাগে, তাহলে এর বাইরে কত আয়োজন আছে আমাদের পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনে বলেন। এখানে মাত্র একটা বিধান, কোরআনে এরকম বিধান আছে 500। কয়টা? একটা বাদ দিলে এখনো থাকছে কয়টা? যে 499টা এখন তো আর মসজিদে নেই, বাকিগুলো সব বাইরে। এখানে একটা পালন করতে গিয়ে যদি সব, এ শিক্ষাটা আপনি নিতে চান না, তখন বলেন না ওইটা আমার দলের লোক না, ওইটা রাজনীতি, ওইটা জঙ্গির কাজ, ও ঝামেলায় আমি নেই, আমি শুধু আছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা কষে করুক গা। এ নামাজের কথা বললে তাও তো আপনি একটু হালকা পাতলা মানেন, রোজার কথা বললেও হালকা পাতলা মানেন, কিন্তু এই পৃথিবীতে ওই 499টা বিধানও যে দরকার, ওই কথাগুলো বলতে গেলে তখন আপনি বলেন এইটা রাজনীতি, এইটা রাষ্ট্রের ব্যাপার, আপনি তো কোরআন বোঝেননি। কোরআন ডিপলি ভাবে নিজে বোঝেনও না, যারা ডিপলি বোঝে তারা বোঝাতে চাইলে আপনি মানেনও না, আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না। খেয়াল করেন তো, কিছু মানলেন কোরআনের কথা, বিশ্বাসও করলেন, আর কিছু মানেন না, বিশ্বাসও করেন আর উল্টা পাল্টা ধারণা করেন আয়াতগুলোর উপরে, আপনার কি হবে? সারা বাকারের আয়াত অনুযায়ী আল্লাহ বলেন তাদের দুনিয়া আর আখেরাতের শাস্তি আমি তৈরি করলাম, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থ জীবন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি না আমরা। এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন, পরের শব্দ তো আরো কঠিন। যারা তাফসীর বসে জিজ্ঞাসা করেন আসাদ্দুন, এসমে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি, এটা ভয়ঙ্কর শব্দ। আল্লাহ বলেন মরণের পরে আমি কিয়ামতের ময়দানের দিকে কঠিন আজাব যেখানে সেখানে নিয়ে যাব। এরপরের শব্দটা আরো ভয়ঙ্কর, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন। আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দিরা, মনে করছো যে আমি কিছু জানি না, তোমাদের সব কাজের কিন্তু খবর হিসাব আমি আল্লাহ রাখি। ও ঢাকাবাসী, আয়াতটা পড়ার পরে এই জন্যই তো ভয় লাগছে যে জালেমদের কি হবে, ওদের তো দুনিয়া শেষ হয়ে গেছে, আখেরাতও শেষ। কারণ দোয়া করলেও তো অন্য কোনো মানুষের নামে কবুল হয়, কিন্তু জালেমদের জন্য কোনো হেদায়েত নেই, বঞ্চিত ওরা চির চির বঞ্চিত করে দিয়েছে আল্লাহ। এই কারণে, কারণ সবচাইতে বেশি খেয়াল রাখে আল্লাহ জালেমের জুলুমের দিকে, এটা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আল্লাহ পাক বলেন কি মনে করো দুনিয়ার মানুষেরা যে আমি জালেমদের কোনো খবর রাখি না, জালেমদের কোনো হিসাব আমার কাছে নেই। আরে বেটা, পৃথিবীর সবচাইতে বেশি খেয়াল রাখে আমি জালেমের জুলুমের দিকে,
তীক্ষ্ণ নজর রাখি, এমনিতেই আমার নজর তো তীক্ষ্ণ। আলিমুম বিদাতিস সুদুর সামিউম বাসির, এত তীক্ষ্ণ নজর, সামনে যেভাবে তোমরা দেখো আমি আল্লাহ সামনেরটা তো ওইভাবেই দেখি, পেছনেরটাও ঠিক ওইভাবে দেখি। এই দেওয়ালের পেছনে কি আছে যেমন আমরা দেখতে পাই না, আল্লাহ পাকের সামনে যেমন পেছনে ওই রকম। এজন সামিউম বাসির, সূক্ষ্ম শ্রবণকারী, সব কিছু ওই মালিক শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, বিশেষ করে জালেমদের। আল্লাহ দুনিয়ায় আর যাই করি তুমি আমাদেরকে জালেম বানিও না, বলেন আমিন। তারা আল্লাহর মামলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে পেলাম, একটা জালেম আর একটা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করে। আমি তো এই আয়াত বানালাম নাকি, একটা শব্দ আমি বেশি বাড়িয়ে বলেছি, ভুল বলেছি, নিয়ে আসে তখন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসে। আর যদি মনে করেন না যা আছে তাই বলছে তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে জানেন ও না হামসা বলবে আপনি মানবেন ও না, আপনি কি হয়েছিল? আপনাকে তো আমি বাঁচার জন্যে, বাঁচানোর জন্যে এসেছি। আমার বাবার যা আছে ওই সম্পদ নিয়ে যা কিছু গড়েছে ওগুলো নিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে আমার জীবনটা পার করে দিতে পারবো, আমার অসুবিধা নেই। রাত দিন এত সফর করে কোথায় সেই কুষ্টিয়া, কোথায় এখানে, কালকে আবার যাওয়া লাগবে মনে হয় সেই নওগাঁ, এরপরের দিন আবার চট্টগ্রাম। এভাবেই যে দৌড়াদৌড়ি করছে আল্লাহর কসম, শুধু স্বার্থের জন্যে না, আমি চাচ্ছি চোখ লাগিয়ে কোরআনের দেখতে পাচ্ছি যে জাতি জাহান্নামে যাচ্ছে। এই জুলুমের কারণে, এই বিশৃঙ্খলা তৈরি করার কারণে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমার বিরুদ্ধে সরকার মামলা দিয়েছিল, এই জন্যে কেউ আমার বিরুদ্ধে পক্ষে যে উকিল দাঁড়াবে আমি পাইনি। তিনটা বছর কত উকিলকে বলেছে আমার মা বাবা, কেউ রাজি না, বলে দাঁড়িয়ে করবো কি, জামিন হবে না। একটা দেশের সরকার বিরুদ্ধে গেলে যদি আমার পক্ষে কেউ দাঁড়াতে না চায়, অথচ আমি নিরপরাধ, আল্লাহর কসম আমি যে বিষয়ে মামলা দিয়েছি কিচ্ছু জানি না। এরপরও মিথ্যা যারা জানে তারপরও আমার পক্ষে কেউ নেই, অথচ এত কোটি কোটি ভক্ত এই দেশে আমার। আমার মনে হয় তারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানে মোবাইলে কয়েকজনের যদি তাফসির চলে তা আমার ওয়াজ শুনছে। আমি যত বাঙালি দেশে ঘুরলাম, যত বাঙালি আছে প্রত্যেক জায়গায়, এমনকি যে সমস্ত ভাষা আমি বুঝি না ওই ভাষায় ড্রাবিং করে করে তাফসির শুনছে, হয়তো সাইদি সাহেবের, নাই মিজান আসারির, নাই আমির হামজার। এত ভক্ত থাকার পরও একজনও বলতে পারে না যে না দাঁড়ান আমি টাকা দেব, কেউ নেই, দাঁড়াতে চাইলেও দিতে চাই না, ভয় পায় যে হবে না, কারণ এর বিরুদ্ধে তো আর সলিমদ্দি কলিমদ্দি মামলা দেয়নি, দিয়েছে রাষ্ট্র। আপনার কি একটু ভয় আসে না? একটা রাষ্ট্র বিরুদ্ধে গেলে যদি হামজার এত ভক্ত থাকার পরও তিন বছরে কেউ জামিন করাতে না পারে, আপনি যা করছেন, আপনি যা করেছেন, আপনার বিরুদ্ধে হামজা মামলা দেবেন, আপনি আল্লাহর মামলার আসেন। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে, এরকম ভয় এবং চিন্তায় যেন সামনে আর কেউ না পড়ে, এই জন্যই তো সতর্ক করছি। হ্যাঁ, গোনাগার তো আমরা সবাই, গোনা করেন কিন্তু মাফ চান, কিন্তু জুলুম করবেন না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। সবচাইতে বেশি সতর্ক থাকবা জালেমের, সবচাইতে বেশি সতর্ক থাকবা পৃথিবীর মানুষেরা মজলুমের বরদোয়া থেকে, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব নেই, পর্দা নেই, ও কিছু বললেই কবুল হয়ে যায়। হয়তো কবুল হতে দু একদিন দেরি হয় নাই, দুই সঙ্গে সঙ্গে হয়, এতটুকু তাছাড়া হবেই, মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, এটা ফেরত দিলে হাদিস মিথ্যা হয়ে যাবে। জেলখানায় ছোট হুজুরটা আমার সাথে ছিল, রাফিকুল ইসলাম মাদানী, ওর উপর যে জুলুম হয়েছিল ওই সময়ে বাস্তব কথা বলছি। আমারে বলছে হামজা ভাই, আমার হাতির জিলেরা 12:30 একটার দিকে নিয়ে গেছে চোখ বেঁধে, পোড়া উলঙ্গ করেছে, আমারে হাতের ওপর একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, এইটা ছেড়ে দেব, হুজুরের চরিত্র এইরকম।
মোবাইলের ভেতরে উল্টা পাল্টা নাচ গান বিভিন্ন জিনিস ডাউনলোড করে করে ওগুলো ছড়িয়ে দেব যে হুজুরের মোবাইলে এগুলো পাওয়া যায়। এমন অসহায় ওই সময়, কারণ দুইটা রাস্তায় ব্লক করা, 12:30টার পরে যেন ইমার্জেন্সি কাজ চলছে, কেউ এখানে না আসে। কি ইমার্জেন্সি কাজ চলছে দেখছি? মাজলুম কি আমি সেইটা বোঝানোর জন্য এটা বললাম, কারণ এটা আমি শুনেছি ওর কাছে। শেষে ও বলছে, এসআইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে? 3 ইঞ্চি হারুন বলছে জানে না, মানে হারুনিতে করাচ্ছে, অথচ রিমান্ডে থাকতেও কত ভালো ভালো কথা আমার সাথে বলছিল, কত ভালো আচরণ দেখাচ্ছিল, তলে তলে যে এত বড় ক্ষতি করবে আমি বিশ্বাস করতে পারি নাই। এই জন্যই জিজ্ঞাসা করলাম যে হারুন স্যার কি এটা জানে? জানে না মানে উনি করাচ্ছে। সে এত অসহায় আমার কাছে মনে হচ্ছিল ওই সময় যে আমার তাম পৃথিবীতে মনে হয় আল্লাহ বাদে আর কেউ নেই, কিসের মা বাবা আত্মীয় স্বজন দলের লোক সব শেষ। ওই মুহূর্তেই দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে যা কিছু ওরা দেখেছে, যারা যারা এর সাথে জড়িত ওদের সব কিছু এভাবে তুমি দেখিয়ে দিও। আল্লাহ যে কবুল করেছে তার প্রমাণে হারু। যদি মিথ্যা মনে হয় আপনি 3 ইঞ্চি 3 ইঞ্চি শোনেননি, তাম দুনিয়ার মানুষের ভিডিও দেখে ওর এখন বাইরে আসার কোনো কায়দা আছে? বাইরে আসলে তো মানুষ পিটিয়ে মেরে ফেলবে, আর বের হলেই আওয়াজ শোনে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কি একটা আওয়াজ বল, মহিলারা পর্যন্ত আওয়াজ দিচ্ছে 3 ইঞ্চি। ছোট হুজুরটার মনে হয় অত ইঞ্চি না, কিন্তু এর কি হইল, ওর যদি 1.5 ইঞ্চি হয় আল্লাহ ডবল করে এর 3 ইঞ্চি দেখিয়ে অপমান একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। এই জন্য সতর্ক থাকবেন, আপনার দ্বারা কেউ যেন মাজলুম না হয়, জুলুমের শিকার না হয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাকে সহ যারা আমরা এখানে এসেছি এই বিষয়টাই খুব সেন্সিটিভ থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমরা দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে যে সোরার কয়েকটা আয়াত পড়লাম, সোরার নাম 3। কি সোরা বলেন? বলেন 3-এর কয়েকটা ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি। 3 হচ্ছে একটা মসজিদের নাম। হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকাকে যে পাহাড়ে ভিড়িয়েছিলেন, যদি পাহাড় বলা হয়, কি পাহাড়? ওই সময় যে বন্যা হয়েছিল বিশাল, ওই বন্যার কারণে নৌকায় চড়ে যেই পাহাড়ে থেমেছিলেন 40 দিন পর, ওই পাহাড়ের নাম হচ্ছে 3। ওই পাহাড়ের নাম কি? ওখানে একটা মসজিদ বানিয়েছে, ওই মসজিদের নামই 3। কোনো কোনো মুফাসসির নিকরাম এই এই মতটা দিয়েছে, কেউ জানিয়েছেন না 3 মানে 3 ফল। 3 মানে কি? এই যে ডোমোর ফল বলা হয় বাংলায় যেটা, এই এইটা, এটার গোনাগুন কিছু আছে তাফসিরে। কোনো মানুষের যৌবন যদি নষ্ট হয়ে যায়, ওরা কোরআন শরীফে এই শব্দটা আল্লাহ 8 বার নিয়েছেন। কয়বার? এই 8টা ডোমর মানে আমাদের এই আশপাশ জেলায় বা আশপাশ দেশে, এই যে ভারত পাকিস্তান বাংলা, এই ডোমর না, এটা সৌদি আরবে বেশি হয়, মধ্যপ্রাচ্যে ওই সমস্ত পাহাড় অঞ্চলে যেগুলো হয় বেশি, পাথরের পাহাড়ের ভেতরে এগুলো হয়। এই ডোমর ফল 8টা, আর জাইতুন যেটা জলপাই বলা হয়, এটা পুরা কোরআন শরীফে মনে হয় 11 বারের উপরে ব্যবহার হয়েছে, আমার এখন সঠিকটা মনে আসছে না। যাক, আপনি তাফসিরে এই সূরা 3-এর তাফসির দেখলেই পাবেন। এই ফল, এই ফল, এই দুইটা যদি কেউ মধুর সাথে মিশিয়ে খেজুর দিয়ে সকালবেলা খেতে পারে, আস্তে আস্তে তার হারানো যৌবন ফিরে পাবে। তাহলে বুড়ো মানুষ আবার এটা করতে চাই না? আর এই যে মানিক্কা, এ মানিক্কা যদি খায় অত জিনিসই উড়িয়ে গেছে, ও খেয়ে করবে কি? ওর জিনিস আর নেই, ওর এখন অপারেশন চলছে ওই জিনিসে। একটা মানুষকে আল্লাহ কত ধরনের অপমান করতে পারে এর জীবনী না দেখলে আমরা টের পাতাম না। এটা সুপ্রিম কোর্টের একটা বিচারপতি, তারে যে যা পারছে তিল ঘষে দিতে আছে। একটা মানুষের রাগ কোন পর্যায়ে গেলে এই ধরনের মানুষকে কিল ঘষে দেয়? আবার শুয়ে রেখেছে কলার পাতার উপর, একটা জাজিম দিলেও তো হয়।
এই দেখেন এখানে বড় কবিরাজ বসে আছে, হাফেজ মাওলানা আলহাজ আব্দুল জলিল, উনি অনেক বড় কবিরাজ। আপনাদের এলাকায় থাকে কোন জায়গায় জানো? আল্লাহ রাব্বুল আলামিন তিন যায়দুন, এগুলোর কসম কেটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়াত তিনি ওয়াজ যায়দুনি ওয়া তুরিসিনি নাওয়া হাদাল বালাদিল আমিন। এই যে যায়দুন যে শব্দটা আমি তাফসীরের ভেতরে পেয়েছি ইবনে কাসিরে, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা নবী আলাইহিস সালাম, এই যে মসজিদ নিয়ে এখনো পর্যন্ত গন্ডগোল থামে না, বাইতুল মুকাদ্দাস, ওখানে যে মসজিদ আছে এই মসজিদের নাম হচ্ছে যায়দুন, কোন কোন তাফসিরে পেয়েছি। আল্লাহ এই সমস্ত কথা কসম দিয়ে দিয়ে বলছিলেন। ওয়াত্তিনের আগে ওয়া আছে, এটা ওয়ায়ে কসমিয়া। এখানে শিক্ষা কি? আমি যতগুলো তাফসিরে এই ওয়ার সাথে মিলিয়েছি, মুফাসসির কিরাম লিখেছেন আল্লাহ কসম দিয়েছেন কেন, কারণ যে বিষয়টা উনি বোঝাতে চাচ্ছেন ওই বিষয়টা মানুষের জীবনের সাথে সম্পর্কিত, যে বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনা আল্লাহ করতে চান ওই বিষয়ের কসম আল্লাহ আগে দেন। মানুষের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য সময়ের কসম দেওয়ার আগে আল্লাহ ওয়া ব্যবহার করেছেন, ওয়াল আসরে সময়ের কসম। যে বিষয়টা আমি আবার বলছি, উনি যেটা জানাতে চায় ওই বিষয়টার আগে উনি কসম করেন মানুষকে সতর্ক করার জন্যে। আমরাও তো দুনিয়ায় কসম করি বা করব কার নামে? আল্লাহর চাইতে বড় যেহেতু আর কেউ নেই, এই জন্য আমাদের কসম করা লাগবে শুধুমাত্র আল্লাহর নামে, তাছাড়া আর কারো নামে কসম করা জায়েজ নেই। কিন্তু উনি যেহেতু বড়, ওনার চাইতে আর কেউ বড় নেই, ওনারও তো কসম করা লাগছে। উনি কসম করেন তখন এইটা দেখে যে আমি কি বলতে চাই ওই বিষয়টা আগে নিয়ে সে কসম কাটেন। আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলতে চাবেন তার আগে এই কসমগুলো দিচ্ছেন, মানুষের জীবনের সাথে এগুলোর সম্পর্ক। তিন, মানুষের শরীরের জন্য যায়তো, মানুষের শরীরের জন্য এই যে তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, এই সিনাই পর্বতে যে ঘাসগুলো জন্ম নেয় এটা মানুষের শরীরের বহু রোগের উপশম এর ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য দুনিয়ায় যত রোগ আছে প্রতিটি রোগের ঔষধ আল্লাহ এই গাছ গাছড়া লতা পাতা এর ভেতরে আছে, এনার মতো খুঁজে বের করা লাগবে। হযরতে মুসা আলাইহিসসালামের ঘটনা পড়লাম এই জায়গায়, তাফসীর আকারে কথা বলছি, এই জন্য থেমে থেমে বলছি, আমি সুর দিচ্ছি না। কোরআনে কারিমে হযরতে মুসা আলাইহিসসালামকে আল্লাহ 40 জন নিয়ে গিয়েছিলেন কথা বলার জন্য, যেই ময়দানে তিনি কথা বলতেন ওই ময়দানটার নাম তুরে সিনিন, সিনাই পর্বত বলা হয়। আল্লাহ পাক নিজে তার সাথে কথা বলার কারণে নামটাই পাল্টিয়ে গেছে কালিমুল্লাহ। মুসার নাম কি? তিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে মুসা আলাইহিসসালাম যে 40 জন নিয়ে গিয়েছিলেন, এটা এত ঘাড় তেড়া ছিল এরা, ওরা মুসা নবী কথা বলে বের হয়ে যখন আসে বলে না তোমার এই কথা আমরা বিশ্বাস করতে পারি, আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ পাকের কাছে হযরতে মুসা আর যে জানালেন, আল্লাহ এরা তো তোমাকে দেখতে চাই, আল্লাহ সাফ বলেছিলেন লান তারানি, সম্ভব না। শুধু তারানি বললে ওর তো হয়ে যেত, লাং দিলেন কেন? মুফাসসিরিন কিরাম লিখেছেন এই পৃথিবীতে কোন সৃষ্টির জন্য তার স্রষ্টাকে এই চোখ দিয়ে দেখা সম্ভব না। অথচ কত ভণ্ড পীর এই বাংলাদেশে আগে ছিল এখনো আছে, ওরা আল্লাহর সাথে কথাও হয় দেখাও হয়, এগুলো ডাহা মিথ্যা কথা। লাতোদেরে কোহল আবসর অহুয়ায়োগরে কোল আবসর, কোরআন জানাচ্ছে যে এই চোখ দিয়ে কখনো এই দুনিয়ায় আল্লাহর সাক্ষাৎ সম্ভব না, ও পাওয়ারই আলাদা। মুসা আলাইহিসসালামকে আল্লাহ শুধু একটা ঝলক দেখিয়েছিলেন নূরের, উনি পর্যন্ত যারা ছিল সব মারা গেছে আর উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন।
জ্ঞান ফেরার পরে বলে আল্লাহ একটা ক্ষতি হয়ে গেল আমার, এমনি জাতির লোকের আমারে মানতে চায় না, আর এদের ভেতর থেকে আমি নকিব প্রতিনিধি দলপতি এদেরকে নিয়ে এসেছিলাম মাথা মাথা দেখে দেখে, আর এরা এখন মারা গেল, আমি যদি এখন ফিরে যাই আমার দাওয়াত তো নেওয়া দূরের কথা, আমার এলাকায় ঢুকতেই দেবে না, দয়া করে এদের আবার তুমি চিন্তা করে দাও। আল্লাহ পাকের সাথে মোসা নবী যেখানে কথা বলতেন ওই জায়গাটার নামের কসম আল্লাহ দিচ্ছেন, হে নবী এই যে নিরাপদ শহর মক্কা এর কসম দিলাম, কেন জানেন? কারণ তামাম পৃথিবীকে আমি আল্লাহ মক্কা নগরের মতো নিরাপদ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই। বিশ্বনবীকে যেদিন বিদায় করার জন্য আবু জেহেল সংসদে আইন পাশ করেছিল রানুল্লা দোয়ায়, ওই দিন মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ উনি যখন বিদায় নিয়ে যাবেন যে পাহাড়ের কাছে তাকিয়েছিলেন কাবা শরীফের দিকে, যে কাবা তোর কাছে থাকার খেদমত করার বড় আশা আমার ছিল, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না, আমি আবার আসব, সেই সময় আল্লাহ আয়াতগুলো জানিয়েছিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ পাক বলেন এই নিরাপদ শহর মক্কার কসম, হে নবী আপনাকে আমি বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই নগরের বৈধ নাগরিক, এ বাংলাদেশে যারা জন্ম নিয়েছে তারা এই দেশের নাগরিক, এখানে সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই, এগুলো সব ওই মুশরিকদের বানানো কথা, কে বলেছে আপনি সংখ্যা লঘু? 96% এই দেশে মুসলমান আমরা আছি, আপনি 4% হলেও তো আছেন, জন্ম যেহেতু এই ভূখণ্ডে আপনার, আপনিও আমরা আপনার পরিবার, এই দেশে আমরা সব যারা জন্ম নিয়েছি তারা একটা পরিবার, দেশের বৈধ নাগরিক। বৈধ নাগরিককে যারা অবৈধ ঘোষণা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, নিষিদ্ধ করতে চায়, এই মানুষগুলো কোরআনে কারিমের সূরা বালাদের ভাষায় তারাই নিজেরাই অবৈধ। এখানে বৈধ জিনিসকে যারা ঘোষণা দিয়েছিল অবৈধ, 5 দিনের মাথায় আল্লাহ তাদেরকে অবৈধ বানিয়ে দিয়েছে। আমি মনে হয় বেশি বলে ফেললাম, কেন আল্লাহ মক্কা নগরের কসম দিলেন আর বললেন বালাদিল আমিন এটা নিরাপদ শহর? কোরআনে কারিমের বহু জায়গায় আল্লাহ এই আয়াতটার ব্যাখ্যা দিয়েছেন, সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী এ মক্কা নগরী এত নিরাপদ নিরাপত্তা বেষ্টিত একটা শহর আমি বানিয়েছি, কেউ যদি হেরেম শরীফের এলাকায় প্রবেশ করে তাকে মেরে ফেলা জায়েজ নেই, এত নিরাপদ, সে যত অপরাধী হোক। আমার মনে হয় কোরআনে কারিমের এই নিয়ম নীতি বিশ্ব নবী যখন চালু করতে পেরেছিলেন, পুরা মক্কা নগরী না পুরা আরব জাহানকে আল্লাহর নবী এমন বানাতে পেরেছিলেন যেন মায়ের কোলে মানুষ আছে, ওই দৃশ্যটা আমরা এখন দেখতে চাই। এদেশটা 53 বছর হয়ে গেল স্বাধীন হয়েছে, বিভিন্ন মানুষের দায়িত্ব পালন করা আমরা দেখেছি, কিন্তু বালাদিল আমিন আমরা পাইনি। চাচা এরশাদ ঘোষণা দিয়েছিল মরণের আগে যে বাইরে থাকলে খুন ঘরে থাকলে গুম, আল্লাহ পাক বলেন না আমার আইনগুলো যদি সত্যি চালু করতে পারো আমিও তোমাদের পৃথিবীর যে জায়গায় চালু হবে ওই জায়গাটা বালাদিল আমিন বানিয়ে দেব। 53 বছরে যেহেতু আমরা দেখেছি বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাষা চালিয়েছে, বোন চালিয়েছে, ভাবিও চালিয়েছে, এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। বালাদিল আমিন যদি সত্যি দেখতে চান, আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি কোরআনের নিয়ম নীতি যেগুলো আছে 500 আয়াত শরীয়তের বিধান কয়টা, এর ভেতরে সংসদে কায়েম করার মতো আছে 73টা, কয়টা? এই 73টা ধারা যদি সত্যি আমরা কায়েম করে দিতে পারি সারা বাংলাদেশটা আমার আল্লাহ বালাদিল আমিন বানিয়ে দেবেন, বিশ্বাস যদি না হয় আপনি কায়েম করে দেখেন। জামাত ইসলামের আমির কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে যারা
ইসলামী আন্দোলনকে যারা মনে করেন যে ইসলাম ক্ষমতায় গেলে মেয়েদেরকে বন্দী করে রাখবে, জুজুর ভয় দেখাচ্ছেন, আমাদেরকে আপনি ওই জায়গায় বসিয়ে দেখেন, 5 বছরের ভেতরে বাংলাদেশের প্রত্যেকটা মহিলা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত এরা জানার না যায়। মজদালিফায় যারা সারা রাত কাটায়, আমার পাশে যুবতী মেয়ে ঘুমিয়ে আছে, তাকানো তো দূরের কথা, মনের ভেতরে ধারণাও আসে না যে এখানে পাকিস্তানের সুন্দরী মেয়েরা, সৌদি আরবের সুন্দরী মেয়ে আমার পাশে ঘুমিয়ে আছে। কেন? মানে আল্লাহর আইন চলছে। কার আইন? ওখানে কোনো পাহারাদার নেই, কোনো বেড়া দেওয়া নেই, কোনো দেওয়াল নেই, কেউ নেই, শুধু আল্লাহ আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চাটিয়াল ময়দানে পড়ে আছে, নিজে পরীক্ষিত নিজে দেখে আসলাম। হাসি যদি এখানে থাকে জিজ্ঞাসা করেন, তারা দেখে যে হাসি না এটা জিজ্ঞাসা করেন, ওইটা আমরা চাই যে বালাদুল আমিন হিসাবে এদেশে ঢাকা শহর থেকে কুষ্টিয়া পর্যন্ত 250 কিলোমিটার একটা মেয়ে, যুবতী মেয়ে হেঁটে চলে যাবে আল্লাহর ভয় ছাড়া, ওর মনের ভেতর কোনো ভয় থাকবে না, সেটার জন্য আল্লাহরে বিধান লাগবে। দুনিয়ার কোনো বিধান দিয়ে এটা যে হবে না, আসার প্রমাণ আমরা এতে 53 বছর পেয়েছি। সুতরাং আল্লাহ যেটার ঘোষণা দিচ্ছেন, কসম দিচ্ছেন যে এই নিরাপদ শহরের কসম, বাংলাদেশকেও নিরাপদ শহর বানাতে হলে, আমার অধিকারগুলো আদায় করতে হলে আল্লাহর চাইতে আর কেউ নেই। ওনার বিধানটা নিয়ে আসেন, উনি ভালো জানে যে কীভাবে আপনাকে বানিয়েছে। এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই 2টা আয়াতে আল্লাহ আমাদের জীবন সংক্রান্ত মানুষের চরিত্র, মানুষের গঠন কীভাবে উঁচা নিচু হয়, নষ্ট হয় মানুষ কীভাবে, এই বিষয়গুলো একটা একটা করে তুলে ধরেছেন। এখন তো আজকের মাহফিলটা তো আমার জানাইনি, আমি তো জানতাম যে 1টা আজকে, আরে মনে হচ্ছে স্বাধীন হওয়ার পরে আমার চাপ আরও বেড়ে গেছে, কারণ আগে তো 20-22টা জেলায় ঢুকতে দিত না, ওই জেলায় এখন বেশি হচ্ছে, বাধা যারা দেবে তারা তো সব পালিয়েছে, এই জন্য ওই জেলাগুলোর চাপ এখন আমি আর সহ্য করতে পারছি না। বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগের এই 20-22টা জেলা নিয়ে এখন ঝামেলায় আছি। আপনারা এই 1টা এখন একদম মানিকগঞ্জে আছে, মনে হয় মমতাজের গ্রামে। রব্বুল আলামিন তোমারে বান্দা বান্দিরা কত আশা নিয়ে চাতক পাখির মতো এরা শুয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, বৃষ্টি পানিতে ভেজা জায়গায় কাদার ভেতরে। কোরআনে কারিমের তাফসির আকারে কথা বলতেছিলাম, কি সুন্দর পরিবেশ নিয়ে মানুষগুলো শুনছিল। আল্লাহ তাআলা এই কোরআনটা যদি কায়েম হয়ে যায় দেশে, কত শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরে আসবে আমাদের কল্পনায় নেই। মেহরবানি করে চর্ম চোখে এটা দেখে যাওয়ার তৌফিক দাও। কখন কার মরণ চলে আসে জানি না, এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে এই মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন সহ এলাকার যত মানুষ কষ্ট স্বীকার করেছে এই ছোট্ট আয়োজনে, আল্লাহ তুমি আয়োজনকে বিশাল আকারে কবুল করো। কোরআনের প্রচার প্রসারের জন্য টাকা পয়সা খরচ করলে ওই টাকার হিসাব দেওয়া লাগে না, তোমার নবী জানিয়েছে। আল্লাহ তাআলা যারা আজকের এই ময়দানে খরচ করেছে, কিয়ামতে এই পয়সার হিসাব তুমি নিও না। আমার অধিকাংশ মানুষের রোগী, আমাদের রোগ থেকে তুমি মুক্ত করো। রব্বুল আলামিন জীবনে আর যাই করে যেন জালেম হয়ে মারা না যায়, তুমি আমাদেরকে দেখো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।